আসসালামু আলাইকুম প্রিয় আশা করি তোমরা ভালো আছো প্রেপজিশন নিয়ে সবসময় তোমাদের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করো তাদের মনে একটা দ্বিধা থেকে যায় বা কোন প্রশ্নগুলো আসে সেই বিষয় সম্পর্কে তোমরা অনেক সময় তোমরা সমস্যা ফেস করো এক্ষেত্রে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কোন প্রিপজিশন পড়লে তুমি অনেক বেশি প্রশ্ন কমন পাবে বা যেখান থেকে সাধারণত শিক্ষকরা সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকে সে বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে দেখো আমি একটা জিনিস লিখেছি দেখো অফ ইন এবং ফর এই তিনটি প্রিপজিশন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে তার মানে এইচএসসি পরীক্ষার প্রশ্ন যদি তুমি বিশ্লেষণ করো তাহলে তুমি দেখতে পাবে যে এই তিনটি প্রিপজিশন সবচেয়ে বেশি এসেছে এবং এই তিনটি মিনিং এই মিনিংগুলো একটু খেয়াল করবে তাহলে দেখবে হুবহু অনেক প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে যেমন এর বা র হলে ইংরেজিতে কি হয়ে যায় দেখো অফ আবার অন্তঃস্থ এগুলোর ক্ষেত্রে ইন ব্যবহার করতে হয় যদিও এগুলো আমরা প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা অনেক কিছুই জানবো আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার সালের অর্থাৎ উনিশ সালের প্রশ্নটা আমরা দেখবো যে কি ধরনের প্রশ্নগুলো এসেছে আমরা সমাধান করার চেষ্টা করব। জন্য বা কারণে বোঝাতে ইংরেজিতে কি হয়ে যায় তাহলে দেখো ফর আর এছাড়াও এই প্রিপোজিশন গুলো পরীক্ষায় আসে দেখো টু ফ্রম এগুলো পরীক্ষায় আসে তাহলে চলো আমরা চলে যাই আর এটা আমরা আলোচনা করছি আমার লেখা ইংলিশ ম্যাজিক এই বইটা থেকে এই বইয়ের চ্যাপ্টারের যে বোর্ড প্রশ্ন আছে সেখান থেকে আলোচনা করবো এখানে বাংলা করে দেওয়া আছে বাংলা করে দেওয়া আছে তবে আমরা সরাসরি চলে যাই একটু প্রশ্নের মূল আলোচনায় দেখো এখানে যে লাইনটি প্রথমেই দেওয়া আছে মিস্টার রেজা ওয়ার্কস তারপরে তারপরে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক এ ক্লার্ক তার মানে বাংলা যদি করি আমরা তাহলে একটা লোকাল স্কুলে রেজা কাজ করে একজন ক্লার্ক হিসেবে হিসাবে আমরা জানি ক্লার্ক মানে কি হচ্ছে টাইপের একজন ব্যক্তি তাহলে সে অফিস সহকারী যেটাকে আমরা বলি তাহলে ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক এই অ্যাসটা হচ্ছে এখানে প্রেপন তোমরা হয়তো একটু জেনে নাও নতুন ভাবে যে এস সাধারণত তোমরা জানো কনজাংশন কিন্তু অ্যাজ আমি তোমাদের একটু দেখাই সেটা হচ্ছে যে এস কিন্তু প্রেপ্রদূষণ হবে আর এজ যখন প্রিপোজিশন হতে পারে তাহলে এজ যখন প্রিপোজিশন হবে এজ এর পরে তখন কি থাকবে নাউন অথবা কি দেয়া থাকবে দেখো নাউন অথবা প্রোনাউন দেয়া হবে তখন এই অ্যাজ এর বাংলা অর্থ হবে হিসেবে এটা মনে রাখবে তখন এই অ্যাজ এর বাংলা অর্থ হবে হিসেবে যেমন আমরা অনেক এভাবে বলতে পারি দেখো অ্যাজ এ টিচার একজন শিক্ষক হিসেবে অ্যাজ এ টিচার একজন শিক্ষক হিসাবে তোমাদের বইতে আছে ইংলিশ ফর টুডে দেখবা যে অ্যাজ এ চাইল্ড একজন শিশু হিসাবে তাহলে অ্যাজ এ চাইল্ড বা অ্যাজ এ টিচার অ্যাজ এ লিডার ঠিক আছে অ্যাজ এ পলিটিশিয়ান বঙ্গবন্ধুর প্যাসেজের মধ্যেও এটা আছে তোমরা দেখবে তাহলে অ্যাজ এখানে হচ্ছে প্রিপোজিশন অ্যাজ মানে হিসেবে আর অ্যাজ যখন কনজাংশন হবে তখন অ্যাজ এর বাংলা অর্থ হবে যেহেতু বা কারণে তাহলে অ্যাজ এজ অ্যাজ এর পরে তখন কি হবে দেখো যেটা হবে সাবজেক্ট প্লাস তখন একটা ভার্ব হবে দুইটা ক্লসকে যুক্ত করবে মূলত তারপর আবারও সাবজেক্ট প্লাস আরেকটা ভার্ব হবে তার মানে দুটি ক্লজকে যুক্ত করবে তখন এজ এর সাধারণত এজ এর অর্থ হবে যখন যেহেতু বা কারণে যখন যেহেতু বা কারণে অথবা এজ এর আরেকটা মিনিং হতে পারে এজ মানে যখন অর্থেও এজ ব্যবহৃত হতে পারে তো এটা মনে রাখবে তাহলে এজ সাধারণত বসবে ক্লজের এর আগে তখন এজ মানে হচ্ছে যেহেতু বা কারণে আর আমি বলেছি কখনো কখনো এজ মানে হোয়েন অর্থেও হতে পারে আর এজ প্রিপোজিশন হলে তার অর্থ হয়ে যাবে হিসেবে এটা মনে রাখবে আরেকটা কথা মনে রাখবে এখানে যে যদি লাইক প্রিপোজিশন হয় যদি লাইক হয় তাহলে পরেও নাউন বা প্রোনাউন থাকবে মনে রাখবা নাউন প্রনাউন থাকবে তখন এই লাইক মানে হচ্ছে মতো এই লাইক মানে হচ্ছে মতো তাহলে অ্যাজ মানে হচ্ছে হিসেবে লাইক মানে মতো তা আমরা প্রশ্নে চলে যাই তাহলে সেম কথা দেখো মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল এই যে বললাম ইন এ লোকাল স্কুল নির্দিষ্ট কোন স্কুলের নাম বলেনি এই ধরনের ক্ষেত্রে ইংরেজিতে ইন ব্যবহার করতে হয় ঠিক আছে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই যে বোর্ডের পরীক্ষায় প্রশ্ন এসেছে এখানেও এই জিনিসটি আছে দেখো এই যে ইন হিজ লোকালিটি দেখো ইন হিজ লোকালিটি তাহলে এটা কিন্তু নির্দিষ্ট কোন লোকালিটি বলেনি একইভাবে তুমি বলতে পারো ইন এ ভিলেজ ইন এ স্কুল ইন এ ভিলেজ ইন এ কলেজ ইন এ কোম্পানি ঠিক আছে এভাবে আহ বা ইন এ ইন এ ইনস্টিটিউশন ইন এ স্কুল ঠিক আছে ইন এ কলেজ তাহলে এই ধরনের অনির্দিষ্টতার ক্ষেত্রে তুমি ইংরেজিতে ইন ব্যবহার করতে হয় ঠিক আছে এই বিষয়টা একটু মনে রাখবে তাহলে প্লেস ইন এ ফ্ল্যাট হতে পারে ইন এ ফ্ল্যাট হতে পারে ইন এ ভিলেজ হতে পারে ইন এ কান্ট্রি হতে পারে তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ইন ব্যবহার করব তো এটাও কিন্তু প্রিপজিশনের পরীক্ষা আসতে পারে এরপর দেখো হি ইজ پور বাট অনেস্ট হি ইজ অনেস্ট ইজ नोन এইটা আমাদের একটা ভুল ধারণা আছে যে নো এর সাথে সবসময় টু হয় এটা একটা ভুল ধারণা একটু মনে রাখো যে নো এর সাথে অনেকগুলো প্রিপোজিশনে পরীক্ষায় আসতে পারে সেটা একটু লিখে নাও তোমরা যদি যাদের কাছে বা যারা আমার ভিডিওটি দেখছো তারা একটু খাতা কলম নিয়ে বসো আর কি তাহলে সুবিধা হবে তোমাদের জন্য ননের সাথে যেটা হতে পারে কারো পরিচিত অর্থে বোঝাতে ননের সাথে কি হবে টু হবে এরপরে যেটা মনে রাখবে সেটা হচ্ছে নন অ্যাজ কোনো কিছু হিসেবে পরিচিত যদি তাহলে নন অ্যাজ হবে আহ কারো দ্বারা যদি পরিচিত তাহলে নন বাই হবে আর কোনো কিছুর জন্য বিখ্যাত তাহলে নোন ফর হবে এই সবগুলোই মোরাললেস তোমাদের বইতে কিন্তু আছে কম বেশি তোমাদের বইতে আছে তাহলে কারো কাছে পরিচিত নন টু হয় যেমন হি ইজ নন টু মি সে আমার কাছে পরিচিত আর তোমরা দেখবে যে তোমাদের ইন্টারমিডিয়েট বইতে আছে হাকালোকে কে হাওয়ার ইজ নোন এ গুড গ্রাজিং ল্যান্ড ইন উইন্টার তাহলে হাকালো হাওয়ার ইজ নোন এ গুড গ্রাজিং ল্যান্ড এই যে দেখো গ্রেজিং ল্যান্ড হিসেবে পরিচিত পরি কোনো কিছু হিসেবে পরিচিত তাহলে নোমানের সাথে অ্যাস ব্যবহার করতে হয় আর আমরা একটা কথা বলি না বৃক্ষ তোমার ফলেই পরিচয় এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস ফল দ্বারাই পরিচিত হয় ফলের কাছে পরিচয় না ফল দ্বারাই পরিচিত তাহলে নোমানের সাথে কি ব্যবহার করবো আমরা এখানে বাই ব্যবহার করব আর কোনো কিছুর জন্য বিখ্যাত যদি হয় কোনো কিছুর জন্য বিখ্যাত তাহলে নুনের সাথে ফর ব্যবহার করতে হবে আর কি নন ফর যেমন তোমাদের ওখানে আছে তোমাদের যে টাইগারের একটা প্যাসেজ আছে ওখানে দেখবা যে ফর এর ব্যবহারটা দেয়া আছে আর কি তাহলে আমরা বলতে পারি যে ধরো রাশিয়া ইজ নন ফর ম্যাঙ্গোস মানে আমের জন্য পরিচিত বা বিখ্যাত সেক্ষেত্রে নন ফর ব্যবহার করতে পারবে তাহলে আমরা চারটা জিনিস শিখে নিলাম এই ভিডিও গুলো তুমি দেখে নিও তাহলে প্রেভুদেশন রিলেটেড যে তোমার যে সমস্যা সেই সমস্যাগুলো আশা করি থাকবে না এরপর ইন লোকালিটি আমি আগেই ব্যাখ্যা করেছি সো এটা আর ব্যাখ্যা করছি না হি অফেন সাফার মনে রাখবা সাফারের সাথে ফ্রম হয় এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা একটা নতুন ভাবে তুমি শিখে নিবা তাহলে এখানে কি হয়ে যাবে সাফার ফ্রম ঠিক আছে সাফার ফ্রম একটু অ্যাপ্রোপ্রিয়েট এই ফ্রম যুক্ত অনেক শব্দ আছে সেগুলো একটু শেখার চেষ্টা করবে যেমন সাফার ফ্রম ডিফার ফ্রম এই ডিফার ফ্রমটাও পরীক্ষায় আসে ভেরি ফ্রম ঠিক আছে তাহলে ডিফার ফ্রম বা ডিফারেন্ট হতে পারে ডিফারেন্ট ফ্রম ভেরি ফ্রম সাফার ফ্রম তাহলে এগুলোর সাথে তুমি কি ব্যবহার করতে পারবে তুমি ফ্রম ব্যবহার করতে পারবে এরপরে আসো ডেপ্রাইভড এটা অনেকেই ভুল করে ফেলে সাথে অনেকে লিখে ফেলে ফ্রম কিন্তু না এটা একটা এটাও একইভাবে এখানে ব্যবহার করবো আমরা হচ্ছে ডেপ্রাইভড অফ আমরা এখানে ব্যবহার করবো অফ বঞ্চিত তাহলে হি ইস ডেপ্রাইবড অব কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস অনেক কিছু থেকে আরাম এবং আয়েশ বা অনেক কিছু থেকে সে বঞ্চিত তথাপি নেভার্লে লং ফর কোন কিছু কিছু শব্দ আছে এগুলো তারপরে হতে পারে দেখো আহ ক্রেই ফর ক্রে ফর ঠিক আছে এটা একটু মনে রাখবা ক্রেইভ ফর লং ফর আহ ডিজায়ার ফর ঠিক আছে ডিজায়ার ফর তাহলে ক্রেইভ লং ফর লং ফর ক্রেইভ ফর ডিজায়ার ফর এগুলো ক্ষেত্রে সাধারণত তোমাকে ফর আবার তোমার এটাও জানো যে তোমার কোনো কিছু খোঁজার ক্ষেত্রে যেটা হয় সেটা ক্ষেত্রে হতে পারে কোনো কিছু এটা হচ্ছে যেটা লং ফর ক্রেইভ ফর ডিজায়ার ফর কোনো কিছু প্রবলভাবে কামনা করা প্রত্যাশা করা বা কামনা করা তাহলে হি ডাজ নট লং ফর ওয়েল সে কখনো সম্পদ চায় না তথাপি সে সব কখনো সম্পদ চায় না হি নেভার হ্যাংকার্স হ্যাংকার্স অর্থাৎ হি নেভার হ্যাংকার্স আমরা জানি সাথে আফটার বসে তাহলে এটাও তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্ষেত্রে আরো কয়েকটা শব্দ তুমি মনে রাখতে পারো যেগুলো পরীক্ষায় আসে পরীক্ষায় হ্যাংকার আফটার যেমন সেটা হ্যাংকার আফটার হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এটা তাহলে হ্যাংকার আফটার হতে পারে তারপরে ইংলিশে হতে পারে কোনো কিছুর পিছনে ছুটে চলা রান আফটার হতে পারে এরপরে কোনো আরেকটা আছে মেক আপ্টার এগুলো দেখবা যে কমন কয়েকটা ওয়ার্ডই পরীক্ষায় আসে তাহলে কোনো কিছুর পিছনে কোনো কিছুর বসে বা লোভে ছুটে চলা তাহলে হ্যাং আপটার ওয়েলথ এরকম সম্পদের পিছনে ছুটে চলা হ্যাং আপটার মানি রান আপটার মানি এগুলো তাহলে হ্যাং কার আপটার আপটার এবং মেক আপটার আশা করি বুঝতে পেরেছ হি লিডস আমরা জানি লিডের সাথে এমনিতেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে হচ্ছে টু কিন্তু এখানে এই এই ফ্রেজটার অর্থটা ডিফারেন্ট এটার অর্থ হয়ে যাবে কি বাই অনেস্ট মিন্স। বাই অনেস্ট মিন্স। এটা হচ্ছে কোনো উপায়ে এই কথাটা একটু মনে রাখবা সে তার জীবন যাপন করে সৎ উপায়ে তাহলে উপায়ে বুঝাচ্ছে হচ্ছে বাই যেমন বাই অনেস্ট সৎ উপায়ে এটা আমরা ব্যবহার করবো তাহলে বাই অনেস্ট মিনস বাই অনেস্ট মিনস এরপর হি স্যাটিসফাইড কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা তাহলে উইথ হয়ে যাবে দেখো হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট ই হ্যাজ তাহলে আশা করি এটাও তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে হোয়াট ই হ্যাজ সেক্ষেত্রে ইংরেজিতে রানের সাথে ইন্টু ব্যবহার করা হয় রান ইন্টু ডেপ্ট দারিদ্রতায় জর্জরিত হয়ে যাওয়া ঋণে জর্জরিত হয়ে যাওয়া সেগুলো ক্ষেত্রে তাহলে ইন্টু ব্যবহার করতে হয় একইভাবে প্রভার্টিসিবল প্রভার্টি ইজ রেসপন্সিবল আহ ফর দিস ডেপ্ট এই দিনের জন্য দায়ী এই যে লায়াবল ফর দুইটা শব্দ এখানে শিখে নিবা শুধু রেসপন্সিবল শিখবে না দায়ী বুঝাতে লায়াবলের সাথেও ফর হয় তাহলে রেসপন্সিবল ফর এবং আরেকটা শব্দ হচ্ছে লায়াবল ফর ঠিক আছে আহ রেসপন্সিবল ফর এবং আর একটা শব্দ হচ্ছে লায়াবল ফর এটা মনে রাখবেন হাওএভার কিট ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স তা আমরা জানি যে ডিপেন্ড এর সাথে অন ব্যবহার করতে হয় এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে দেখো আলাদাভাবে শিখে নিবা কিভাবে দেখো আহ যেমন ডিপেন্ড অন যদি আমরা ডিপেন্ড অন শিখি তারপরে যেটা হতে পারে আহ বেইসড অন হতে পারে ডিপেন্ড অন বেইজড অন তারপরে রিলাই অন হতে পারে দেখো রিলাই অন হতে পারে এমনকি কাউন্ট অন হতে পারে আছে এরকম শব্দ হতে হতে পারে পারে অনেকগুলো এই তোমাদের পরীক্ষায় বেশি আছে ডিপেন্ড অন বেসড অন রিল অন এই তিনটের ক্ষেত্রে সাধারণত পরীক্ষায় আহ বেশি আসে আর কি তাহলে আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো তাহলে এরকম সবগুলো ভিডিও যদি তুমি দেখো তাহলে কোন প্রিপোজিশন সবচেয়ে পরীক্ষায় বেশি আসে সে বিষয় সম্পর্কে তোমার একটু ধারণা তৈরি হবে আমি যে আজকে ছোট্ট এই জিনিসটি তোমাদের দেখালাম এই যে এটা সেটা আগামী বোর্ড গুলোতে যখন আমি সমাধান করব পরের ভিডিওটাতে তোমাদের এই জিনিসগুলো পাবা রাজশাহী বোর্ড বা অন্যান্য বোর্ড যখন সমাধান করবো তখন এই জিনিসটি পাবো ভিডিওটা আরেকবার একটু দেখো একটা বোর্ড প্রশ্ন সমাধান করতে গিয়ে বাকি অন্যান্য প্রভৃতি সম্পর্কে তোমার একটা ভালো ধারণা তৈরি হতে হবে তাহলে কি হবে তোমার আত্মবিশ্বাস আসবে এবং তুমি ভালো করতে পারবে তা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলের সাথে লেগে থাকো এবং তোমরা আরো কমেন্ট করে জানাতে পারো আর কি কি ভিডিও তোমাদের প্রয়োজন হবে বা তোমরা দেখতে চাও ধন্যবাদ সবাইকে ভালো থেকো আল্লাহ হাফেজ